বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আনন্দের সাথে সাধারণ মানুষ উদযাপন করতে পারছে না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র হরণ করে সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা মামলায় মিথ্যাভাবে সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। শুধু আমরা নই, এখন আপনার বিদেশেও বলা হচ্ছে যে তার এই সাজা, তাকে যেটা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, তাকে তারা এই আটক করে রেখেই অন্যায়ভাবে তারা এখানে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।